বন্ধুরা, আমি এই রাস্তার পাশের গাছ থেকে বাগানবিলাসের এই দুটো ডাল কেটে এনেছি। এবার এই ডাল থেকে কী করে সহজে গাছ বা চারা বানানো যায় সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আপডেট সহ দেখাবো। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাতাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। কিন্তু এই বাগানবিলাস গাছের ডালে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো আমরা রেখে দেব, কাঁটাগুলো ছাড়াবো না, শুধু পাতাগুলো ছাড়িয়ে নেব। এই দুটো ডালের পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, গাছের খুব মোটা ডালও নেব না, আবার খুব কচি ডালও আমরা নেব না। তা এবার এগুলোকে আমি ছোট ছোট কাটিং করে নেব। কাটিং করার সময় একটু এরকম তেরচাভাবে কাটতে হবে, এই যে এরকম তেরচাভাবে কাটতে হবে। এবার ধরুন একটা কাটিং যদি আমি এইটুকু রাখি, এই একটা আর এই দুটো, এই দুটো হলো। এবার এই ডালটার থেকে কাটব। এই ডালের মাথার দিকটা একটু নরম, আমি এই নরম দিকটা রাখবো না, ছোট করেই কাটিংটা কেটে নেব। এই তাহলে আমি চারটে কাটিং পেয়ে গেলাম। এবার এই কাপটার মধ্যে আমি সাফ মিশিয়ে রেখেছি এক কাপ জলে। তো কাটিংগুলো বসানোর আগে আমি 10-15 মিনিট এই সাফ জলের মধ্যে কাটিংগুলোকে ভিজিয়ে রাখবো। এই বাগানবিলাসের ডালগুলো মিনিট 10-15 এই সাফ জলে ভেজানো থাকবে। তারপর এগুলো আমি বালির মধ্যে মাটির টবে কাটিংগুলো লাগিয়ে দেব। আমি কাটিংগুলো লাগানো থেকে আপডেট পর্যন্ত স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছি। আমি এখানে মাটির টব নিয়ে নিয়েছি ছোট সাইজের। এবার এর তলায় এই ড্রেনেজ হোলগুলো একটু আটকে দেব যাতে জল অনেক পরিমাণে বেরিয়ে না যায়। এবং এই আমার কাছে ছোট ছোট পাথরের দানা মতো আছে, নিচ দিকে আমি সেইগুলো একটুখানি দিয়ে নেব। সামান্য পরিমাণে এই পাথর কুচি বা ইট কুচি যে কোনো কিছু দিয়ে দিলে এক্সট্রা জল বেরিয়ে যাবে, হাওয়াও পাস করবে, খুব ভালো কাটিং গ্রো হবে। এবার দেখো বন্ধুরা, এই পাত্রটার মধ্যে আমি কিন্তু বালি রেখেছি, এগুলো কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করা বালি। এবং এই 15 মিনিট ধরে আমি এই সাফ জলে চুবিয়ে রেখেছি। এই বালিটার মধ্যেই কিন্তু আমি কাটিংগুলো বসাবো। এই বালিগুলো আমি তুলে নিই, এখান থেকে ভেজা বালি আছে। এইভাবে আমি বালিটা দিয়ে দিলাম, বালিটা কিন্তু আমার পুরো ভেজাই রয়েছে। এবার এই নিচের দিকটা থেকে একটুখানি এরম করে সামান্য সামান্য একটুখানি চামড়াটা তুলে দিতে হবে। এবার আমার কাছে রুটিং হরমোন পাউডার আছে, এটার মধ্যে আমি একটুখানি লাগিয়ে নেব। খুব সামান্য পরিমাণে কিন্তু লাগাতে হবে, এক্সট্রাটা কিন্তু ফেলে দিতে হবে। এক্সট্রা রুটিং হরমোন পাউডার হয়ে গেলে কিন্তু তলাটা কিন্তু জ্বলে যাবে।
এই কারো কাছে যদি রুটিং হরমোন পাউডার নাও থাকে তাহলে কিন্তু তারা মধু বা অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করতে পারে। মানে আমরা যে অ্যালোভেরা গাছ আমাদের বাগানে থাকে সেই অ্যালোভেরার যে জেল জাতীয় পদার্থ হয় সেটাও কিন্তু লাগিয়ে নিলে হবে। ব্যাস মোটামুটি এইটুকু কিন্তু মাটির মধ্যে রাখার চেষ্টা করব আমরা। আমরা কিন্তু একে আর নাড়াচাড়া করব না। তলা দিয়ে কিন্তু এক্সট্রা জল বেরিয়ে যাবে অথচ বালিটা কিন্তু ভেজা থাকবে। এবার আমি আমার 20-21 দিন আগের করা চারার আপডেট তোমাদের সামনেই আমি খুলব এবং তারপর এগুলো দিয়েই এখনের কাটিংগুলোকে ঢেকে দেব। এই দেখো এগুলো কিন্তু আমি 20 দিন আগে এই কাটিংগুলো বাগানবিলাসের বসিয়েছিলাম। তবে শুধু বাগানবিলাস নয়, যে কোনো গাছ যেগুলো ডাল থেকে করা যায়, কাটিং থেকে করা যায়, যারা খুব সহজেই মাটিতে করতে পারেন না, বালিতে করতে পারেন না, তারা কিন্তু এইভাবে করলে 100% সাকসেসফুল হবে। মোটামুটি 90%-এর ওপরে কিন্তু সফলতা আছে। এবার ঠিক এই একই প্রসেসে আমি এই কাটিংগুলো ঢেকে দেব। এই যে আমি কিন্তু কাটিংগুলো কিন্তু ঢেকে দিলাম বোতল দিয়ে। এই যে এবার আমাদের কাজ আর কিচ্ছু না, প্রত্যেক দিন দেখতে হবে বালিটা যদি শুকনো মনে হয় তাহলে আমাদের বালিটা ভিজিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে করলে চারা হওয়ার সম্ভাবনা, গাছ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই কারণে এই যে আমরা আটকে দিলাম এবং বালিটা ভেজা থাকলো, এই ভেপারটা বেরোতে পারবে না এবং সেই ভেপারের জলেই কিন্তু আবার বালিটা ভিজে যাবে। সুতরাং জল দেওয়ার পরিমাণও খুব কম লাগবে। যখন মনে হবে বালিটা উপর থেকে শুকনো তখন আবার ভালোভাবে ভিজিয়ে দিতে হবে যাতে এগুলোতে কোনো রকম নাড়াচাড়া না পড়ে। আর শুধু ওয়েট করতে হবে, পাতা বেরোতে দেখলে বোঝা যাবে যে গাছ তৈরি হচ্ছে। আমরা এটাকে খুব রোদে রাখবো না, নর্মাল যেখানে হাওয়া আলো বাতাস আছে সেইখানে রেখে দেব। আর এই হলো আমার 20-21 দিন আগে এই পদ্ধতিতেই করা ডাল থেকে গাছের আপডেট।